আজ বুধবার নয় শ্রাবণ দু হাজার তেইশ সালের ছাব্বিশে জুলাই মেষ রাশি মেষ লগ্ন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আজ বুধবার আর এই বুধবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ বুধের নামেই নামাঙ্কিত বন্ধুরা বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের জন্য আমাদের বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর প্রতিটি ক্ষেত্রেই যেহেতু বুদ্ধি লাগে সুতরাং বুধ ছাড়া কিন্তু আমরা অপারক আবার গতকাল বুথ কিন্তু রাশি পরিবর্তন করেছে ভোর চারটে বেজে আট মিনিটে সিংহ রাশিতে গোচর করেছে সেখানেই বুধ থাকবে একটা না সাতষট্টি দিন আবার চব্বিশে অগস্ট বুধ হয়তো বক্রি হবে যার ফলস্বরূপ প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরে ঠিক কি কি প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বিশেষ করে বুধের যদি বিশেষ কৃপা আপনারা পেতে চান জন্মছকে বুধকে যদি মজবুত করতে চান সকাল বিকাল রাত তিন বেলায় বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি একশো আটবার করে জপ করবেন হিজড়াদের বা যারা রাস্তার ঝাড়ুদার তাদের খাদ্য খাবার খেতে দিতে পারেন তাদেরকে কোনো সেবা শুশ্রূষা করতে পারেন আর নিজের খাদ্য খাবারের তালিকার মধ্যে সবুজ রঙের যতটা জিনিসপত্র ব্যবহার করা যায় বা সবুজ এলাচের মাত্রা যদি বৃদ্ধি করা যায় এতে কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন আপনাদেরও মনের পবিত্রতা বৃদ্ধি পাবে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ অর্থগতভাবে বাড়ির কোনো সিনিয়র সিটিজেন আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো জ্ঞান কিন্তু দিতেই পারে তাদের কথা মেনে যদি চলেন ইন ফিউচার লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না সাধ্য কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন আজ কাজবাজের মধ্য দিয়েই কিন্তু ব্যস্ত থাকতে চলেছেন তৎ বলবো বলবো চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উহায়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আর যদি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাচ্ছেন তাহলে ভুল করছেন আপনারা আগত সময়ে সমস্যার সম্মুখীন হতেই পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধব সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে গৃহে আসতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না